নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কাটোয়া নটে ডাঁটার চচ্চড়ি বা ঘণ্ট রেসিপি। এই রেসিপিটা অবশ্যই আপনারা গরম ভাত দিয়ে খাবেন, দেখবেন এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া যাচ্ছে। এর জন্য আমি দুটো বড় বড় কাটোয়া নটে ডাঁটার নিয়ে নিয়েছি, আর আলু কুমড়ো আর বেগুন নিয়েছি। এইভাবে বড় বড় করে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আর ডাঁটাগুলোর আমি আজকে পাতাগুলো ব্যবহার করব না, শুধুই ডাঁটাগুলো ব্যবহার করব। আর ডাঁটাগুলো ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে নেব। এইভাবে নিয়ে যেভাবে সজনে ডাঁটার আঁশগুলো ছাড়ায় বা খোসাগুলো ছাড়িয়ে নেয়, ঠিক সেইভাবে এইভাবে আঁশগুলো আমি ছাড়িয়ে নিলাম। এভাবে অবশ্যই আঁশগুলো একটু ছাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন ডাঁটার ভেতরে ভালোভাবে ঝোল ঢুকবে, নুন মশলা সবই খুব ভালোভাবে ঢুকবে, আর খেতেও খুব সুস্বাদু লাগবে। সমস্ত ডাঁটা এইভাবে ছাড়িয়ে নিয়ে আর মাঝখান থেকে একটু চিরে দিলাম, যেহেতু ডাঁটাগুলো খুব মোটা মোটা। যদি নরম বা কচি ডাঁটা হয় তাহলে এভাবে চিরতে হবে না, কিন্তু শক্ত ডাঁটা হলে এভাবে চিরে নেবেন। ডাঁটা আলু কুমড়ো আর বেগুনটা ভালোভাবে ধুয়ে নিয়ে ফিরে আসছি। কড়াতে সর্ষের তেল দিয়ে 5টা ছাড়ার মতন আমি মটর ডালের বড়ি দিয়ে দিলাম। বড়িটা খুব ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতন 5 ফোড়ন দেব। মশলাটা খুব ভালো করে ভাজা করে নেবো, যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন 1/2 চামচের মতন হিং দিয়ে দিলাম। আমি যেহেতু নিরামিষভাবে করেছি সেই জন্য একটু অল্প হিং ফোড়ন দিলাম। এবার যখন মশলা ভাজা যাবে তখন আলু আর কুমড়োটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলু কুমড়োটা একটু ভেজে নিয়ে তারপর বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটাও দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়ে 1/2 চামচের মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে ভাজা ভাজা করে নিয়ে তারপর এতে আমি 1/2 চামচের মতন হলুদ বাটা দেব। হলুদ বাটাটা দিয়ে আরও 5 মিনিট ভালো করে ভেজে নেব। ডাঁটাটা দেওয়ার আগে অবশ্যই সবজিটা খুব ভালো করে ভেজে নেবেন, তাহলে টেস্টটাও খুব ভালো হবে। ডাঁটাটা দিয়ে বেশি ভাজতে হবে না। এবার ডাঁটাটা মিশিয়ে দিয়ে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর আদাটা খুব ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে 1/2 চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম, আর পরিমাণ মতন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিয়ে দিলাম ধনে আর জিরে ভাজা গুঁড়ো। অবশ্যই একটু চিনি দেবেন, যেহেতু একটা সবজি হচ্ছে আর শাক সবজি বা যে কোনো সবজির মধ্যে চিনির ব্যালেন্সটা খুব ভালো হয়। এভাবে ঢাকা চাপা দিয়ে এই সবজিটা ভালো করে ভেজে ভেজে রান্নাটা করব। যখন দেখো খুব ভালোভাবে ভাজা গন্ধ বেরোচ্ছে তখন এতে আমি ছোটো বাটির 1/2 বাটি মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে 7-8 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। যখন দেখবো আলু আর কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর এটা ঢাকা খুলে দেবো। সেদ্ধটা হতে আরও 2 মিনিট মতন বাকি আছে, একটু দেখে নিয়ে আরও 1 মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়ে 1 চামচের মতন সাদা সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে নিয়েছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। বড়িটা ভাজা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 5 মিনিট পরে এটা পরিবেশন করলাম গরম ভাত দিয়ে। অবশ্যই রেসিপিটা গরম ভাত দিয়ে খাবেন। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।